ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 100 চিংড়ি মাছ খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি। মেখে 15 মিনিট এটা রেখে দেব। তেল গরম করে ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ খানিকটা রেখে দিলাম, ভাজাটা ভেজে নেব। ভেজে উঠিয়ে নিলাম, কাশ্মীরি চিলি পাউডার দিলাম, কাজু কিশমিশ কুচি দিলাম, দুটো ডিম নিয়েছি। হোয়াইটগুলো আলাদা করে নিচ্ছি। 2 টেবিল চামচ তেল দুটোতে দিলাম, 1 টেবিল চামচ পাউডার সুগার দিলাম। হয়ে গেছে, এবার এটাকে ব্লেন্ড করে নেব। এক কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/4 স্পুন খাবার সোডা, 1 চামচ দুধ দিচ্ছি, 1/2 কাপ দুধ দিলাম। এইরকম হবে লিকুইডটা। 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি, ময়দা দিয়ে এটা মাখিয়ে নেব, তাহলে পরে কেকের মধ্যে তলে চলে যাবে না, ছড়িয়ে থাকবে সমস্ত কেকের মধ্যে। ওই জন্য ময়দাটা দিতে হবে। মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, সব রকম ক্যাপসিকাম, পেপারে তেল গ্রিস করে নিলাম, কেক টিনের মধ্যে তেল গ্রিস করে নিচ্ছি, ময়দা দিয়ে এভাবেই করে নেব। এগুলোর মধ্যে একটু করে নুন ছিটিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, ময়দা দিচ্ছি, ময়দা মাখিয়ে নেব সবগুলোতে, কেক টিনে ঢেলে দিচ্ছি। এগুলো সাজিয়ে দেবো।
উপরে সাজিয়ে দিয়েছি, এবার বেক করে নেব। 10 মিনিট বেক করলাম, হয়ে গেছে। ওয়াও, এখন ঠান্ডা করতে দেবো।